আজকের গল্পের শিরোনাম জিন বন্ধু সিফাত আমাদের ক্লাসের ফার্স্ট বয় খেলাধুলা ও দুষ্টুমিতে সবার সেরা ক্রিকেট ফুটবল হাডুডু তার সঙ্গে কেউ পেরে ওঠে না সিমসাম চেহারা চোখ দুটো মায়া জড়ানো কালো চোর ঈশ্বত বাঁকানো সব সময় সাদা একটা পাঞ্জীবী জড়িয়ে থাকে কোনোদিন দেখিনি তার জামা ময়লা হতে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি যথেষ্ট সচেতন পড়ার টিভিলে তাকে দেখা যায় না কিন্তু পরীক্ষাতে সবার চেয়ে বেশি নাম্বার পেয়ে ক্লাসে প্রথম স্থান দখল করে থাকে তাকে নিয়ে ক্লাসের সবাই গর্ব করে কামরুল রফি ক্যানাম তাকে নিয়ে ঈর্ষা করে রাত দিন পরেও সিফাতের আগে যেতে না পারায় সিফাতের প্রতি তাদের সন্দেহ হয় আসলে কি সে মানুষ নাকি জিন দিন যায় তবু কামরুলদের সন্দেহ কমাত দূরের কথা বরং সিফাতের প্রতি তাদের সন্দেহ বেড়েই চলে সকালের খাওয়া দাওয়া শেষ করতেই ঘন্টা বেজে ওঠে আটটা বিশ মিনিটে ক্লাস শুরু আর মাত্র দশ মিনিট বাকি সবাই একে একে যার যার সিটে এসে বসছে সিফাত সবসময় পেছনের বেঞ্চে বসে পেছনের বেঞ্চ অধিকাংশ সময় খালি থাকে মনির সাহেব হুজুর কত যে তাকে বলেছেন সামনের বেঞ্চে বসার জন্য কিন্তু তার সামনে বসার প্রতি একটু আগ্রহ নেই ক্লাসের সময় পেছনের বেঞ্চে বসতে তার ভালো লাগে বলে পাশ কেটে যায় প্রতিদিনের মতো সেদিনও সিফাত পেছনের বেঞ্চে বসেছে একে একে চারটি ঘন্টা শেষ হয় পঞ্চম ঘন্টা মনির সাহেব হুজুরের মনির সাহেব হুজুর ক্লাসে পা রাখতেই এক নজরে ক্লাসের সব ছাত্রকে দেখে নেন এরপর আসনে গিয়ে বসেন আজকেও তার ব্যতিক্রম হয়নি প্রথমে ক্লাসরুমে ঢুকে একে একে সকলকে গতকালের সবক জিজ্ঞাসা করলেন কেউ সঠিকভাবে বলতে পারেনি সর্বশেষে সিফাতের পালা সিফাত দাঁড়িয়ে আমতামতা করছিল মনির সাহেব হুজুর রাগে লাঠি নিয়ে সবার হাতে তিনটি করে লাঠি চার্জ করতে লাগলেন এখন সিফাতের পালা সিফাত হঠাৎ বলল হুজুর আমি পরা বলতে পারবো হুজুর আশ্চর্য হয়ে বললেন ঠিক করে না বলতে পারলে কিন্তু ডাবল পিটুনি লাগানো হবে সিফাত তাতে রাজি হয়ে যায় ক্লাসের সবাই সিফাতের এই কাণ্ড দেখে ফিক করে হেসে দেয় মনির সাহেব সবাইকে থামিয়ে দেন সিফাত পেছনের বেঞ্জে দাঁড়ি অনর্গল নাহ বিমিরের একশ আমেল নির্ভুলে মুখস্থ বলে দেয় সবাই অবাক মনির সাহেব ধ লেগে যান শেষে হুজুরের মুক্তিকে বেরিয়ে যায় ছেলেটা একদমে সবগুলো আমের বলে দিল আবার বলে এতক্ষণ তো কিছুই বলতে পারছিল না ছেলেটা জিনবুত নাকি সঙ্গে সঙ্গে সিফাতের মুখটা মলিন হয়ে যায় গড়ির কাটা একটার গড়ে ছুঁই ছুঁই করছিল ঠিক সে সময়ে ছুটির ঘন্টা বেজে ওঠে সবাই ছুটোছুটি করে ক্লাসরুম থেকে বেরিয়ে যায় কিন্তু সিফাত দীর্ঘকম ক্লাসে ছিল বিকালে খেলার মাঠের আশেপাশে সিফাতকে কেউ খুঁজে পায়নি খেলার মাঠে সিফাতকে না দেখে অনেকেই খেলায় অংশগ্রহণ করেনি সন্ধ্যার পরে মাদ্রাসায় ঢোকে কিন্তু কারোর সঙ্গে অতিরিক্ত কথা বলেনি কেউ কিছু জিজ্ঞেস করলে তার উত্তরও দেয়নি রাতে সবার আগে ঘুমিয়ে পড়ে আমার দুই সিট পড়েই সিফাতের স্থান ফজেরা আজানের সঙ্গে সঙ্গে সবার ঘুম ভাঙে ঘুম থেকে উঠে কেউ সিফাতকে দেখেনি তার সিট টাং কিছুই নেই সারা মাদ্রাসা খুঁজে কেউ তার সন্ধান করতে পারলাম না আমরা একটা রহস্যের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছিলাম সময় গণিয়ে একসময় ক্লাস শুরু হয় সকল হুজুরকে জানানো হয় কিন্তু তার কোনো হদিস মিলেনি আজকে মনির সাহেব হুজুর দ্বিতীয় ঘন্টায় ঢুকে ঢুকে সর্বপ্রথম সিফাতের খোঁজ নেন হুজুরের বাড়ি মাদ্রাসা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তাই হুজুরকে আমরা সিফাতের সংবাদ জানাতে পারিনি হুজুর সিফাতকে না পেয়ে হুজুরের মুখটা মলিন হয়ে যায় আমরাও বুঝতে পারি নিশ্চয়ই হুজুর সিফাত সম্পর্কে কিছু জানে তাই আমরা হুজুরকে পিরাপিরি করতে লাগলাম আমাদের পিরাপিরিতে হুজুর বলতে রাজি হন গতকাল বিকালে সিফাত আমার বাড়িতে যায় বসার জন্য বললে বসেনি কতক্ষণ দাঁড়িয়ে থেকে আমাকে বলল হুজুর আমি জিন তাই কীভাবে বুঝলেন আমি একটু বিস্ময় হয়ে জিজ্ঞেস করলাম তুমি জিন তা আমি কখন বললাম সিফাত বলল আপনি তো ক্লাসে বললেন তখন আমার ক্লাসের ঘটনাটি মনে পড়ল আমি বললাম এ তো আমি এমনিতে বলেছিলাম তোমাকে প্রথমে পড়া জিজ্ঞেস করলাম তুমি তারপর তুমি নিজেই সবটুকু পড়া বলে দিলে সিফাত কতক্ষণ চুপ থেকে বলল আমি পড়া অলসতা করে শিখিনি আপনি যখন সকলকে পিটুনি দিচ্ছিলেন তখন আমার ভাই আমাকে দেখার জন্য এসেছিল আপনার পিটুনির দৃশ্য দেখে আমার ভাই আমার রূপ ধরে সম্পূর্ণ পড়া বলে দেয় যাতে আমি পিটুনি থেকে বেঁচে যেতে পারি হুজুরে এ কথাগুলো এক নিঃশ্বাসে বলে দীর্ঘ একটা শ্বাস নেন হুজুরের কথা শুনে আমরা শুধু অবাকই হইনি বিশ্বই ফুটে উঠে আমাদের চোখে মুখে সিফাতের আচানক বিদায় সকলের হৃদয়ে বিরহের একটা কষ্ট থেকে যায় আমি নিজেও কাঙ্ক্ষিত জিন বন্ধুর বিরহে সেদিন বুকের বাপ আসে চিন ব্যথা অনুভব করেছিলাম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন